চতুর্থ ধাপে পৌর নির্বাচনে সহিংসতা, চট্টগ্রামে দুপক্ষের সংঘর্ষে একজনের প্রাণহানি। করোনার টিকা নিতে দেশজুড়ে ব্যাপক সাড়া, ছয় দিনে ছয় লাখের বেশি মানুষের ভ্যাকসিন গ্রহণ। দূষণে ক্ষতির মুখে সুন্দরবন, ২০ বছরে ঘন বন কমেছে প্রায় অর্ধেক, উত্তরণে পথ খুঁজছে বন বিভাগ। আমন্ত্রণ দেশ টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছি আমি আশিক তমাল। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো পুরো খবর। কিছুটা উত্তাপের মধ্যেই শেষ হলো চতুর্থ ধাপে 55টি পৌরসভার ভোট। চট্টগ্রামের পটিয়ায় সহিংসতায় প্রাণ গেছে একজনের, নোয়াখালী সোনাইমুড়িতে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে ৫ জন। এছাড়াও অনিয়মের অভিযোগ এনে বেশ কয়েকটি জায়গায় নির্বাচন বয়কট করেছেন বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা। চতুর্থ দফার পৌর নির্বাচনেও বেশ কয়েকটি জায়গায় ছড়ালো উত্তাপ। দুপুরে চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে গোবিন্দরখিল এলাকায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর ভাই আব্দুল মাহবুব নিহত হন। এছাড়া গুলিবিদ্ধ একজনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বিরোধী দলের যে দাঁড়িয়েছে সে হচ্ছে উটফাঁকি মার্খা, রাসারাওয়ার হোসেন রাজীব, রাজীব করছে এগুলা। এই রাজীব এইভাবে নির্মম ভাবে এরকম করবে যে আমরা কল্পনা করি নাই। একটি কেন্দ্রে দুইজন কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ভোট কেন্দ্রের বাইরে দুপুর ১২:৩০টার দিকে এই গণ্ডগোলটি হয় এবং সেখানে ছুরিকাঘাতে একজন মারা যায়। ভোট শুরুর কিছুক্ষণ পর লালমনিরহাটে সংঘর্ষ বাধে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে, এতে আহত হন বেশ কয়েকজন। নরসিংদীর একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। এ সময় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভায় কেন্দ্রের বাইরে বিক্ষিপ্ত বোমাবাজির ঘটনা ঘটে। এর আগে সকালে বাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ সহ ৫ জন আহত হন। টাঙ্গাইলের কালীহাতিতে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে আহত হয় ৫ জন। অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায়। এদিকে বরিশালের বানারীপাড়া, রাজশাহীর তানোর, চুয়াডাঙ্গার জীবননগর, চাঁদপুরের ফরিদগঞ্জ ও লক্ষ্মীপুরের রামগতি সহ বেশ কয়েকটি জায়গায় ভোট বর্জন করে বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। আমার বাড়ির ছেলেরে আমার নির্বাচন সমন্বয়কারীকে মারছে, কিন্তু তখন ম্যাজিস্ট্রেটও সামনে ছিল, পুলিশও সামনে ছিল, কেউ তাদের কোনো ভূমিকা নাই। আমার সমস্ত এজেন্ট বের করে দিয়েছে এবং কোনো ভোটের পরিবেশ নাই। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে একটানা ভোট গ্রহণ। নাজমুস সাকিব, চ্যানেল ২৪। ভোট গণনার খবর জানাতে চুয়াডাঙ্গা জীবননগর থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন রেজাউল করিম লিটন। লিটন, তমাল, আপনাকে একটু জানিয়ে রাখি যে চতুর্থ ধাপের যে পৌর নির্বাচন, তো এই নির্বাচনে চুয়াডাঙ্গা জেলার দুটি পৌরসভায় আজকে ভোট অনুষ্ঠিত হলো, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এবং জীবননগর। তো দিন শেষে ভোট গ্রহণ শেষ হয়েছে বিকাল ৪টায়, এখন ভোট গণনা চলছে। তো এর মধ্যে আলমডাঙ্গাতে ইভিএমে ভোট হয়েছে আর জীবননগর পৌরসভায় ব্যালট পেপারে ভোট হয়েছে। তো আপনি জানেন যে ইভিএমে ভোট খুব দ্রুতই গণনা করা যায়। আমি আলমডাঙ্গার যে কেন্দ্রে এখন দাঁড়িয়ে আছি, এটি আলমডাঙ্গার এক নম্বর কেন্দ্র, আলমডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়। এখানে মোট ভোট ছিল ১৬৮৯টি, এর মধ্যে ৯৩৮টি ভোট এখানে পোল হয়েছে। তো শতকরা ৫৫% ভোট এখানে পোল হয়েছে বলে আমাকে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার। তো এইভাবে আসলে ভোট চলেছে দিনভর। আমি ভোট কেন্দ্রগুলো দেখেছি যে ভোটারদের উপচে পড়া ভিড় ছিল, বেশ চোখে পড়ার মতো ভিড় ছিল। তবে একটি বিষয় হলো বিএনপির প্রার্থীরা দুটি পৌরসভায় নানা অভিযোগ এনে তারা নির্বাচন বর্জন করেছেন। তো তাদের অভিযোগ ছিল যে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এবং জোর করে ভোট নেওয়া হয়েছে, এই অভিযোগে বিএনপির প্রার্থীরা ভোট বর্জন করেছে। তবে বাইরের পরিবেশ শান্তিপূর্ণ ছিল, অত্যন্ত সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ পরিবেশে চুয়াডাঙ্গার এই দুটি পৌরসভার ভোট শেষ হয়েছে। এখন দিন শেষে সন্ধ্যার পরেই জানাতে পারবো যে আসলে বিজয়ের মালা কাদের গলায় উঠবে। তো এই ছিল সর্বশেষ অবস্থা তমাল। লিটন, আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গা জীবননগর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন রেজাউল করিম লিটন। এবার আমরা চলে যেতে চাই টাঙ্গাইলে। টাঙ্গাইলের কালীহাতি পৌরসভা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন ইফতেখারুল অনুপম। অনুপম,
তমাল, আপনি জানেন যে চতুর্থ দফায় আজ টাঙ্গাইলের দুটি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের গোপালপুর এবং কালিহাতি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো গোপালপুর পৌরসভায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়া কালিহাতি পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তো সকাল থেকে আমরা কেন্দ্রগুলো ঘুরে দেখেছি, কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বেশ ভালো ছিল। পাশাপাশি বেলা বাড়ার পাশাপাশি ভোট কেন্দ্রগুলোতে কিন্তু আরও ভোটার উপস্থিতি আমরা দেখেছি। তো সারাদিনই কেন্দ্রগুলোতে ভালো অবস্থায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কালিহাতি পৌরসভার হরিপুর কেন্দ্রে। তো এই কেন্দ্রটির বাইরে বিএনপি এবং আওয়ামী লীগ সমর্থিতদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। তারা ধাওয়া পাল্টা ধাওয়া এবং লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপর হামলা চালিয়েছে। এতে করে উভয় পক্ষের পাঁচজন কিন্তু গুরুতর আহত হয়েছে। তাদের সেই পাঁচজনকে কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া সার্বিক দুটি পৌরসভাতেই কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তো এখন বেলা বাজে, এখন হচ্ছে 5:30, ভোট গ্রহণ শেষে এখন গণনা চলছে। তো আপনাকে আরেকটি তথ্য দিতে চাই যে গোপালপুর পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সহ চারজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং কালিহাতিতে আওয়ামী লীগের বিদ্রোহী সহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তমাল অনুপম, আপনাকে ধন্যবাদ। টাঙ্গাইলের কালিহাতি পৌরসভা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন ইফতেখারুল অনুপম। এবার জানাবো অন্যান্য খবর। টিকা নিতে ব্যাপক সাড়া পড়েছে দেশ জুড়ে। SMS এর জন্য অপেক্ষা করতে চাইছেন না অনেকেই, নিবন্ধনের পরপরই হাজির হচ্ছেন টিকা কেন্দ্রে। একই সাথে টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়েও কমেছে শঙ্কা ও ভয়। 6 দিনে ভ্যাকসিন নিয়েছেন 6 লাখের বেশি মানুষ। শঙ্কার মেঘ কাটিয়ে দেশ জুড়ে টিকা কেন্দ্রে ভিড় বেড়েছে আগ্রহীদের। এতে অপেক্ষার কষ্ট মেনে নিয়েছেন হাসি মুখে। একটা প্যান্ডামিক সিচুয়েশন, এখানে টিকা নেওয়া ছাড়া কোনো গতি ছিল না। সুতরাং আমি মনে করি যে যাই বলুক, আমার মনে সকল দ্বিধা ভুলে টিকাটা নেওয়াটা খুব জরুরি। বসেছিলাম আধা ঘন্টা, তা কোনো রকম সমস্যা হয়নি এবং আমি বলবো যে বাংলাদেশের প্রত্যেকেরই এই টিকাটা নিয়ে নেওয়া উচিত। তারা ওই গুজবকে উপেক্ষা করে ভ্যাকসিন নিয়ে তারা প্রমাণ করেছে যে ভ্যাকসিনে কোনো সাইড ইফেক্ট নাই। টিকা নেওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে এমন ব্যক্তির সংখ্যাও প্রতিবেশী দেশের চেয়ে অনেক কম। যাদের দেওয়া হয়েছে ম্যাক্সিমাম বলতে কি 99% কোনো রকমের কোনো কমপ্লেইন বলে নাই। তো 2-1 জন যে একটু শরীর একটু ম্যাচম্যাচ করছে বা কোনো এরকম অ্যালার্জি রিয়াকশনও কোনো কারো হয়নি। একজনের একটু ব্লাড প্রেশার একটু এখানেই রেজ করেছিল, এখানে আধা ঘন্টা 1 ঘন্টা শুয়েছিল, তারপরে তাকে সেও বাসায় চলে গেছে। তবে রেজিস্ট্রেশন বিড়ম্বনা এখনও রয়ে গেছে। শনিবার অনেকেই নিবন্ধন করতে না পারার অভিযোগ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক জানান, সমস্যাটি এখন আর নেই। স্বাস্থ্য অধিদপ্তরের কথা বলেছি আমি, তারপরে ICT মন্ত্রণালয় ওদের ওনাদের প্রতিনিধির সাথে আমি কথা বলেছি এবং আমার জানা মতে ওই ঊর্ধ্বতন লেভেলের একটা কিন্তু ইম্পর্টেন্ট একটা মিটিংও কিন্তু এটার উপরে আঙ্গিকে হয়েছে এবং তার ফলশ্রুতিতে আমাকে যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে অতি সত্বর হচ্ছে চলে আসবে। তো রাত্রে আমি পাইনি কিন্তু সকাল থেকে কিন্তু আমি পাচ্ছি। টিকা বিষয়ে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। করোনা কিন্তু এখনই চলে যাচ্ছে না, কাজে মাস্ক পরার বিষয়টি ভুলে গেলে চলবে না। মাস্ক আপনারা পড়তে থাকবেন, টিকাও নিতে থাকবেন, এক পর্যায়ে ইনশাল্লাহ করোনা এই দেশ থেকে বিদায় নেবে। আমরা অনেক দেশ থেকে ভালো আছি। এ মাসের ভেতরে 35 লাখ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। জিয়াউর রহমানের খেতাব বাতিলের সুপারিশের প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে সমাবেশ করেছে বিএনপি। সকালে নাটোর দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। এ সময় পুলিশি বেষ্টনী ভেঙে হঠাৎই বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালায় কয়েকজন যুবক। এতে ছাত্রদল নেতা জুবায়ের হোসেন সহ কয়েকজন আহত হন। সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার অভিযোগ উঠেছে, একই অভিযোগ পঞ্চগড়েও। তবে বরিশাল ও মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ সমাবেশ করেছে বিএনপি। দূষণে ক্ষতির মুখে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, সেই সাথে লবণাক্ততা সহ নানা কারণে কমছে গাছপালা। গবেষকদের হিসাবে 20 বছর আগে ঘন বনের পরিমাণ ছিল 35,520 হেক্টর, এখন যা নেমে এসেছে 17,500 হেক্টরে। মামুন রাজা রিপোর্ট, ছবি তুলেছেন জাকারিয়া তুষার।
সুন্দরবনের পানিতে দিন দিন বেড়েই চলেছে দূষণ আর লবণাক্ততার পরিমাণ। ঘূর্ণিঝড়ের আঘাত, নদীভাঙ্গন, আগুন আর পাচারে কমছে গাছপালা। গবেষকদের হিসাবে 2000 সালে সুন্দরবনের 120 বর্গ কিলোমিটার এলাকায় ঘনবনের পরিমাণ ছিল 35,520 হেক্টর। 20 বছর পর তা কমে দাঁড়িয়েছে 17,560 হেক্টরে। সুন্দরবনে যে বীজগুলা পড়ে পানিতে, সেই বীজগুলা পানি এবং মাটির গুণাগত পরিবর্তনের কারণে আপনার এই যে ভ্রূণটি পচে যায়, পচে যাওয়ার কারণেই কিন্তু বীজের থেকে অঙ্কুরোদ্গমের হার কম। এই হার কম হওয়ার কারণেই কিন্তু আসলে যে ঘন বন থাকার কথা সেটি নাই। খালি বা পতিত জমির পরিমাণ প্রায় বেড়েছে দ্বিগুণ হারে। এখন বনের চারপাশে গাছপালা দেখা গেল, ভেতরে ব্যাপক অঞ্চল জুড়ে একদম ফাঁকা বা সামান্য গাছপালা দেখা যায়। বন গবেষণা ইনস্টিটিউট বলছে লবণাক্ততা বৃদ্ধির কারণে কমছে সুন্দরী সহ 10টি গাছের চারা গজানোর পরিমাণ। অন্তত 38% সুন্দরী গাছ আগামরা, 20% গেওয়া শেকড় পচন রোগে আক্রান্ত। শ্বাসমূলের ওপর পলি পড়ে মারা যাচ্ছে অসংখ্য কেওড়া গাছ। ফ্রেশ ওয়াটারে যে পরিমাণ রিজেনেশন হয় স্ট্রং স্যালাইন জোনে, সেইভাবে রিজেনেশন গ্রোথ হয় না। আগের চেয়ে টপ ডাইংও আক্রান্ত বেশি হয়েছে এবং হার্টরটও বেড়েছে পশুর গাছের। তারপরে বাইনের যে হোলিং, যেহেতু এই সমস্ত গাছ আদৌ এখন এক্সট্রাকশন করা হয় না এবং সে কারণে গাছের রোগবালাই কিছুটা বেড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজছে বন বিভাগ। আমাদের 12,50,000 ঘনমিটার নদী খাল পুনঃখনন, এটা খননের একটা কার্যক্রম আছে। এটা করতে পারলে মনে হয় আমাদের নদীতে সাগরের থেকে যে স্যালাইন ওয়াটারটা আসতো, এটা বোধহয় কিছুটা হলো আমরা ফ্রেশ ওয়াটার ফ্লোটা বাড়াইতে পারবো। 6,017 বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবনে গাছপালা রয়েছে 334 প্রজাতির। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা। সঙ্গীতশিল্পী ন্যান্সির দায়ের করা মানহানির মামলায় জামিন পেয়েছেন আসিফ আকবর। দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক এই আদেশ দেন। আসিফ আকবরের আইনজীবী বলেন, মামলাটি যে ভিত্তিহীন তা যুক্তি ও প্রমাণের মাধ্যমে আদালতে তুলে ধরা হয়েছে। আদালত সন্তুষ্ট হয়ে আসিফকে স্থায়ী জামিন দিয়েছেন। আর আসিফের দাবি, 2018 সালের ঘটনায় 2020 সালে মিথ্যা মামলা করে তাকে হয়রানি করা হয়েছে। গত বছর 10 জুলাই ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় আসিফের বিরুদ্ধে মানহানির মামলা করেন ন্যান্সি। সাভারের আশুলিয়ায় কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে আশুলিয়ার গাজীর চটে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম বাবু, আরিফ, আবু বকর ও ব্রানামুল্লাকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী জানায়, গত বুধবার বান্ধবীর বাড়ি গাজীর চট থেকে নিজ বাসায় ফিরছিলেন। পথে 2 সহকর্মীর সাথে দেখা হয়, দাঁড়িয়ে কথা বলছিলেন তিনি। এ সময় অভিযুক্ত 4 জন এসে সহকর্মীদের মারধর করে তাকে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেছেন। বিশ্ব ভালোবাসা দিবসে রাজশাহী ও ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে প্রেমবঞ্চিত সংঘ। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে আমতলা থেকে মিছিল বের করেন এ সংঘের সদস্যরা। মিছিলটি ক্যাম্পাস ঘুরে ফের আমতলায় এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। ভালোবাসা দিবসে ব্যতিক্রমী এ আয়োজন হয়েছে ঝিনাইদহেও। এতে অংশ নেন গাড়াগঞ্জ প্রেমবঞ্চিত সংঘের সদস্যরা। এ সময় প্রেমের নামে অশ্লীলতা দূর করার আহ্বান জানায় তারা। এসো সবাই মিলে পড়ি, আলোকিত জীবন গড়ি, এই স্লোগানে ফরিদপুরে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ফরিদপুরের আইএসএ এসো জাতি গড়ি এর উদ্যোগে এই আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক মোল্লা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরবিএম ম্যানেজার ডক্টর আব্দুল কায়ুম সহ অনেকেই। এছাড়া কর্মশালায় অংশ নেন উপজেলার সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। দেশ 24 এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।